আমরা যখন প্রতিদিন জ্যামে বসে থাকি কার কেমন লাগে? আজকে না হয় শুক্রবার, খুব একটা জ্যাম আমাদের পার হতে হয়, কিন্তু রোজকার জ্যামে বসে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই জ্যামের চাপ, অসহায়ত্ব, স্ট্রেস সারাক্ষণ মাথার মধ্যে কাজ করে। কারণ আমাকে বলতে হয় বস এই তো আর 10 মিনিট, এই তো 10 মিনিটের মধ্যে চলে আসছি, কিন্তু আমি জানি আমার আরো আধা ঘন্টা লাগবে। কিচ্ছু করার থাকে না। আমরা হয়তো অনেক সময় অনেক অসুস্থ পেশেন্ট নিয়ে হসপিটালে পৌঁছানো তারা থাকে, তখন জীবন আর মৃত্যুর মাঝখানে আমরা চলে থাকি, সেটাও একটা গল্প। আবার যে প্রেমিক প্রেমিকা অল্পটার সময় গাড়িতে করে যাচ্ছে তাদের জন্য ওই জ্যামটা কিন্তু ব্লেসিং। তারা কিন্তু চাইছে জ্যামটা যেন আরেকটু প্রলং হয়, আরেকটু বেশি সময় যেন তারা কাছাকাছি থাকতে পারে। তেমন করেই আসলে প্রত্যেকে তার তার মুশকিলের মধ্য থেকে, চাপগুলোর মধ্য থেকে তার স্ট্রেংথটা খুঁজে নেয়। আমাদের খুব ফেমাস, আমাদের সবার প্রিয় ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরী রোজই উত্তরা থেকে কর্মক্ষেত্রে ঢাকায় আসেন। আপনারা যারা তাকে ফলো করছেন বা জানেন ফেসবুকে পড়েন, তারা সবাই জানতে পারবেন যে এই উত্তরার ভয়ঙ্কর জ্যাম ঠেলে প্রতিদিন উনি ঢাকায় আসেন, এবং সেই এই মুশকিলের সময়টাকে উনি মুশকিলের মধ্যে না রেখে সেখানে একটা উত্তরা জ্যাম সংঘ তৈরি করেছেন। যে উত্তরা জ্যাম সংঘের কাজ হচ্ছে প্রতিদিন মানুষকে জ্যামের আপডেট দেওয়া, এই পথে যারা চলবেন তারা চিরামুড়ি খই নিয়ে চলবেন, কেমন করে চলবেন, এবং একই সাথে রাজনৈতিক, সামাজিক এবং সিস্টেমের বিভিন্ন প্রকার কথা বলা, যেটা একই সাথে তাকে ওই সময়টায় স্ট্রেংথ তৈরি করে। আমি ওরকম স্ট্রেংথের কথা বলতে চাই। আমি মফস্বল শহর থেকে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া। আজকে ব্রাহ্মণবাড়িয়াকে সবাই বললেই বলে ব্রাহ্মণবাড়িয়া, ও মাই গড, না আমি মারামারি করার কথা বলছি না। ব্রাহ্মণবাড়িয়া একদমই সেই মারামারি সিম্বল বহন করে না, কিন্তু আমরা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার সৌভাগ্য হয়েছে আলাউদ্দিন খা সঙ্গীতার করে আমি নাচ গান আবৃত্তি ওখানে সবকিছু শেখার সুযোগ পেয়েছি। অদত্ত মল্লবর্মণ, তারপর ব্রাহ্মণবাড়িয়ার আর সকল গুরুজনদের নাম আমরা সেই সময় শুনেছি, কিন্তু এখন আমরা কেবলই শুনি, কেবলই শুনি, এবং কেবলই শুনি বিদ্বেষ আর মারামারির কথা। আমাকে দেখলেই নাকি লোকে ভয় পায়, আপনারা ভয় পাচ্ছেন? সেই ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আমি ঢাকা শহরে টানা 10টা বছর এসে নাচ শিখেছি। এবার বলেন আমি তো নাচি না, তাহলে কি হবে আমার এই যে এত পরিশ্রম? আসলে আমার পরিশ্রম না, আমার মা কলেজে শিক্ষকতা করতেন, আমার মা ছুটি পেতেন একদিনই সপ্তাহে শুক্রবার, কিন্তু তার ওই প্যাশন, তার এই ভীষণ চেষ্টা আমাকে নিয়ে, যে আমার ভাইয়ের প্রতিও আমার মা সেই অর্থে আসলে করেনি, আমার মা যে দিন শেষে আমার সুপার হিরো, আজকে আজকে এসে আমি এখন রিয়েলাইজ করতে পারি। কিন্তু এতদিন শুধুমাত্র আমার মতো মনে হতো মা আমার সবচাইতে বড় শত্রু, কেন এ কথা বলেছে, এ কথা মানি না, আমার সাথে বিরোধ, তার সাথে বিরোধ, এরকম মনে হতো। কিন্তু এই এই ভদ্রমহিলা মফস্বল শহরের একটা গণ্ডি পার হয়ে, আমি একদম মুসলমান, একদম সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, কিচ্ছু করার নেই। আমার দাদা মৌলানা ছিলেন, উনি স্কুলে পড়াতেন হচ্ছে আরবি শিক্ষা পড়াতেন, তো সেরকম একটা পরিবার থেকে আমার মা আমাকে যখন আসলে নাচ শেখানোর জন্য ঢাকায় নিয়ে আসছে, তখন আমার মাকে প্রায়শই নানা রকম গল্পের আশ্রয় নিতে হতো, বলতে হতো যে মেয়েকে ভালো রেজাল্ট করানোর জন্য ঢাকায় কোচিং করাচ্ছি। তো এই ধরনের কথাগুলো বলে বলে মা কিন্তু 10টা বছর আমাকে নিয়ে এই পরিশ্রম করেছে, কিন্তু আমি নাচ করতে পারিনি। নাচটাকে আমি আমার প্রফেশন হিসেবে নিতে পারিনি, দো আই লাভ টু পারফর্ম ডান্স, দো আমার স্টেজ দেখলে মনে হয় ইফ আই ক্যান ডান্স, কিন্তু সেই সুযোগটা আমি নিতে পারিনি কারণ আমার সোসাইটি। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এই এই জটের শহরে যেখানে সব জায়গায় জ্বর, হসপিটালের রোগীর জ্বর, আদালতে ফাইলের তারিখের জ্বর, আমাদের মনে নানা রকমের জ্বর, নানা প্রেশার, সব কিছু নিয়ে আমরা এই শহরে থাকি, তেমনই আসলে সেশন জট। জাহাঙ্গীরনগরে আমি সেশন জটের মধ্য দিয়ে লেখাপড়া করেছি, জাহাঙ্গীরনগরে পড়াটা নিয়েই আমি বলতে চাই। যেই মা যেই বাবা আমাকে জাহাঙ্গীরনগরের যে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে এনে ঢাকা শহরে এত বছর ধরে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডের মাঝখান দিয়ে বড় করবার চেষ্টা করছে, সেই পরিবারে সেই বাবা মা দারুণ প্রোগ্রেসিভ, আই এম ব্লেসড বাই মাই প্যারেন্টস। কিন্তু তারপরে যখন আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আসলো, তারা কিন্তু প্রেশার করছিল যে হয় নিজেতে পড়ো না, কোথাও পড়ো, সরকারি ইউনিভার্সিটিতে চান্স না পেলে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো। তখন আমার কেবলই মনে হচ্ছিল অন্য কোনো সাবজেক্টে, মানে আমি পড়তে চেয়েছিলাম ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্টে, মানে তাছাড়া অন্য কোনো সাবজেক্টে যদি আমি পড়ি তাহলে আমার বাবা মার অর্থই নষ্ট হবে, হাত পথে আমি ছেড়ে দেবো, কারণ ওটা আমি বেশি দিন টানতে পারবো বলে আমার মনে হচ্ছিল না। তো সেই কনফ্লিক্টের জায়গা থেকে আমার বাবা
বাবা মা ওরা কিন্তু সাপোর্ট করতে পারেনি যে আমি ড্রামা এন্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হব বিকজ অফ দ্য প্রেশার অফ সোসাইটি বিকজ অফ দ্য প্রেশার অফ আওয়ার সারাউন্ডিংস আওয়ার আওয়ার থট আওয়ার বিলিফ সিস্টেম যে জায়গায় আমরা আসলে মনে করি যে একটা পারফর্মিং আর্টসে লেখাপড়া করা ছেলে বা মেয়ের ক্যারিয়ার হবে না তার কোনো লাইফে সে সেটল ডাউন করতে পারবে না তার আসলে কিছুই হবে না তো সেই জায়গা থেকে আমাকে বের হতে হয়েছে সেই সেই প্রচণ্ড চাপের মধ্যে আমি আসলে বাড়ি থেকে পালিয়েছিলাম বাড়ি থেকে পালিয়ে আমি জামিনগরে ভর্তি হওয়ার জন্য আমার মামার কাছ থেকে কেস আইন নিয়ে এসে জামিনগরে ভর্তি হয়েছি এবং আমি কন্টিনিউ করে আমার বাবাকে সার্টিফিকেট দিয়ে বলতে হয়েছে যে আব্বা তোমার তো কনসার্ন ছিল সার্টিফিকেট নিয়ে আমি কোনোদিন কনসার্ন ছিলাম না সার্টিফিকেট নিয়ে আমি পারফর্মিং আর্টসে লেখাপড়া করতে চেয়েছিলাম তো সেই জায়গার থেকে আমার বের হয়ে আসতে চাপ হচ্ছিল ভীষণ কিন্তু সেই চাপে আমি আমার স্ট্রেংথ খুঁজে পেয়েছি আজকে বাংলাদেশে অভিনেতাদের কোনো স্বীকৃতি নেই আমরা আমরা যারা আমাদের সকলকে মুখে চিনি তাদের কথা আলাদা তারা সম্মান করি সেটাও আলাদা সেটা অনেক বছর ধরে তৈরি করতে হয়েছে একে একে প্রতিদিন প্রমাণ করে কিন্তু সরকারের দিক থেকে আজ পর্যন্ত অভিনেতাদের জন্য রিকগনাইজেশন নেই কোনো স্বীকৃতি নেই আমার পেশার আমার কাছে কোনো কার্ড নেই আমার পেশার কে লোকে বলে অভিনয় করো লাইক আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি আমরা সারাউন্ডিংস এভাবেই চারপাশে দেখি আমার এক আত্মীয় বলছিল অনেক তো নাটক সিনেমা করেছো এবার একটু কিছু করো চাকরি বাকরি লেখাপড়া আছো বললাম আমি আমি যে একটা আলাদা প্রফেশন যে প্রফেশনটাকে আমি বলতে চাই পারফর্মিং আর্টস ইটস কম্বাইন্ড আর্টস এখানে আমার সব পারফরমেন্সের একত্র হওয়া খুব প্রয়োজন স্টিল আই এম ট্রাইং কিন্তু কোনো চরিত্র আমাকে আমাকে যখন কোন চরিত্র করতে বলা হয় আমি তো সেই মানুষটা না আসলে সেই মানুষটার চরিত্রে ঢুকে কি করে আসলে সেই চরিত্রে ঢুকতে হয় বেরোতে হয় সেগুলো আমি ঠিক অত গ্রামাটিক্যালি এখন আপনাদের বলতে পারবো না কিন্তু ব্যাপারটা কঠিন ব্যাপারটা কঠিন হচ্ছে যে একজন মানুষ একটা চরিত্র হয়ে আমি অন্যান্য আমরা আমরা প্রত্যেকেই এখানে নানা চরিত্র নানা চরিত্রে চরিত্র প্লে করছি প্রত্যেকেই আমরা এক একটা ক্যারেক্টার তো আমি একটা ক্যারেক্টার হয়ে সেটাকে আসলে লোকের গ্রহণযোগ্য করে তোলা এটা কঠিন জার্নি যে জার্নিটা আমি একা করতে পারি না এই কোভিড টাইমে এসে আমার ভীষণভাবে ফিল হয়েছে যে অভিনয় ভীষণই পরাশ্রয়ী একটা শিল্প কারণ যিনি আসলে আঁকতে পারেন তিনি এই কোভিড টাইমে একা সময় বসে এঁকেছেন যিনি বাঁশি বাজাচ্ছেন গাইছেন কিন্তু আমি যে অভিনয় করি আমার জন্য ডিরেক্টর প্রয়োজন ক্যামেরা প্রয়োজন ইভেন দর্শক প্রয়োজন আমার পক্ষে ওই সময়টায় কাজ করা সম্ভব হয়নি আমি ওই সময়টায় দেখেছি লাইফ ইজ রিল রিল রিলি সো শর্ট সবাই কি করে মরে যাচ্ছে টপাটপ চোখের সামনে আশেপাশে পরিচিত বাবা মা যখন আমার অসুস্থ হয়ে গেল কোভিড হলো তখন এক অশান্তি এবং অস্বস্তিকর সময়ের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে গিয়েছি মুরাকামি আমার পছন্দের একজন রাইটার ওনার একটা সাক্ষাৎকার করছিলাম উনি বলছিলেন ওনার রাইটার জীবনে কোনো পরিবর্তন ঘটেনি উনি একাই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোভিড টাইম উনি তাই করেছেন কিন্তু গোটা পৃথিবীটা পাল্টে গেছে জীবন পাল্টে গেছে এই জীবন পাল্টে যখন একবার যায় তা কখনোই তা আগের মতো থাকে না যেটা আমি কোভিড টাইমে খুব সিরিয়াসলি রিয়েলাইজ করেছি এই যে লম্বা সময়ের গল্প আমি আসলে প্রথম স্টেজে উঠেছি ওয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড আমি সা থেকে আরেক সা মানে হারমোনিয়ামের এক সা রিড থেকে আরেক সা রিডে যাওয়ার মতো আমার এতটুকু আঙুল ছিল না যে আমি একখান থেকে আরেকখানে এই ওভারকামটা করতে পারি এতটুকুই ছোট ছিলাম আমি তখন সো মাই মাদার ইজ মাই স্ট্রেংথ অলওয়েজ শি ইজ মাই সুপার হিরো সো ওই এই ভদ্রমহিলা আমাকে দিনের পর দিন জীবনের শক্তিগুলোর সাথে পরিচিত করবার চেষ্টা করেছেন আর আমি যা বলতে চাচ্ছিলাম এই কোভিড টাইমে এসে আমি পুরো জার্নির একটা সাম আপ যখন করলাম ছোটবেলা থেকে শুধু দৌড়েছি না তার আবৃত্তি অভিনয় হুজুরের কাছে পড়া সাঁতার শেখা কিচ্ছু বাদ দিলি সব করেছি কারণ আমার মা চেয়েছে মেয়ে না মানুষ হিসেবে বড় হবো আমাকে মানুষ হিসেবে বড় করার জন্য তার আপ্রাণ চেষ্টাকে আমি আজকে দারুণভাবে স্যালুট করি কারণ ওর ওই ওই এনার্জি আজকে আমাকে সেই স্ট্রেংথ দিয়েছে যেমন আমি বিশ্বাস করি আমরা আমরা প্রত্যেকে সেই দারুণ দারুণ স্ট্রেংথের মধ্য দিয়ে বসবাস করি আমাদের প্রত্যেকের সেই শক্তি আছে কারেজ আছে স্ট্রেংথ আছে হতেই পারে সেটা আলাদা জল প্রতি আলাদা চরিত্র ভেদে আলাদা গল্পগুলো আলাদা কিন্তু এই গল্পগুলো আপনার আপনার ইউনিক আপনি কারো মতো না আর আপনার কারো মতো হওয়ার কোনো দরকার নেই আমি ছোটবেলায় যখন মফস্বল শহর থেকে ঢাকায় আসি ছোটবেলায় অনেক শুনেছি বড় হয়ে শুনেছি টিনেজে শুনেছি ও কালো কালো জাস্ট কালো
মানে কালো মেয়ে, কালো মেয়েকে দিয়ে অভিনয় হবে, কালো মেয়ে মানে যেন বিয়েই হবে না এরকম একটা অবস্থা। সেই সেই জায়গা থেকে আমাকে যখন কাজ করতে আসলাম আমি গ্ল্যামার মিডিয়া, শো বেজ মিডিয়া, সেই গ্ল্যামার মিডিয়ায় গ্ল্যামার আমাকে দারুণভাবে পেরেশান করে তুলল। কারণ যে গ্ল্যামারের কথা আমরা লোকেরা বুঝি চারপাশে, যে গ্লোবালাইজেশন, যে গ্ল্যামার আমাদের চোখের সামনে, যে গ্ল্যামারের ইমেজ আমাদের চোখের সামনে তুলে ধরেছে, সেটাই কি গ্ল্যামার নাকি গ্ল্যামার বলতে আরো কিছু আমরা বুঝি, সেই জায়গাটা আমার খোঁজ করতে ইচ্ছে হলো। এবং আমার তখনই বারবার মনে হলো এই যে আমি কালো, এই যে আমি বাঙালি দেখতে খুব শার্প, আমার চেহারা না, একবারে দেখলে কোনো ছেলেরা মারা যাবে না অভিনয় করে, এত সুন্দর না, এত কিছু না, কিন্তু তারপরে আমি আমি, ইটস মি মাই অথেন্টিক সেলফ, আমাদের প্রত্যেকের সেটা আছে। এবং এটার জন্য কারো ভ্যালিডেশনের প্রয়োজন নাই, আমি যা আমি তা, মানে যখন আমি আসলে আমাকেই ভালোবাসতে পারবো তখন সম্ভবত ওটাই আমার সবচাইতে বড় গ্ল্যামার। আমি বিশ্বাস করি আমার অ্যাক্টিং ক্যাপাসিটি, অ্যাক্টিং স্ট্রেংথ ইজ মাই গ্ল্যামার। এবং যারা আমাকে সবসময় বলছেন দ্য নন গ্ল্যামারাস অ্যাক্টর জাকিয়া বারি মামো, আমি তাদের জন্য বলতে চাই নো, আই অ্যাম দ্য গ্ল্যামারাস অ্যাক্টর, কারণ আমি জানি হাউ টু ডু অ্যাক্ট। আমি আসলে কথা তো বলতে পারি না, আমার বলবার ছোট শুধু মনে হয়েছে যে এই যে জীবনের এইসব চাপ, এইসব তাপ, এইসব স্ট্রেস, এত এত মুশকিল, সেই মুশকিল আমাদের জীবনে থাকবে, ইটস নাথিং নিউ, ছিল, আছে, থাকবে, সভ্যতার সাথে সাথে হয়তো আরো বাড়বে। কিন্তু কি করে আমরা সেটা ম্যানেজমেন্টে যাচ্ছি, কি করে আমরা এই মুশকিল থেকে নিজেদের স্ট্রেংথ বের করে আনছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে ডোন্ট গেট স্ট্রেসড, বি টাফ, টু মিট ইওর হ্যাপিনেস, নিজের হ্যাপিনেসকে মিট করার জন্য কারোর পারমিশন প্রয়োজন নেই। আপনি, আমি, আমরা প্রত্যেকেই তার এক এবং একমাত্র রেসপন্সিবল পারসন।